আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। টপক্লিন বাংলাদেশ লিমিটেডের পরিচালক জনাব সাইদুল ইসলাম, আপনাকে আজকের বাজারের বিশেষ সাক্ষাৎকারে স্বাগত। আপনাদেরকে স্বাগতম। আমি আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাই যে আসলে আপনারা বিশেষ করে এই লন্ড্রি সেক্টরে অনেক দিন যাবৎ দীর্ঘ সময়ের সাথে আপনারা অতিক্রম করছেন, খুব একটা ভালো সময় যাচ্ছে হয়তো। আমি জানতে চাই যে আপনাদের অনেক দিন সম্পৃক্ত আপনারা বিশেষ করে টপক্লিন এই সেক্টরে, তো আমাদেরকে যদি একটু বলেন যে আসলে আপনাদের এই বর্তমান এই সেক্টরের সর্বশেষ কি অবস্থা, মানে আপনারা এই সেক্টরটা আসলে কোন অবস্থায় আছে বর্তমানে যদি আমাদের একটু বলেন। বর্তমানে এই সেক্টর মোটামুটি ভালো দিকেই বলা যায়, তবে প্রথম দিকে হয়তো এই লন্ড্রি অটোমেটিক লন্ড্রি সম্বন্ধে এই দেশের মানুষের বিশেষ করে ঢাকাবাসীর ধারণাই ছিল না। এখন অনেকেই জানেন যে অটোমেটিক লন্ড্রি বলতে কী বোঝায় বা সার্ভিস স্পেশালি এটা। ওভারঅল কিছু সমস্যা আছে যেটা আজকাল অনেকেই ছোটোখাটো ইন্ডিয়ান মার্কেটে অনেক কম্পিটিটর সংখ্যা বেড়ে গেছে। সবচেয়ে বড় সমস্যা যেটা আজকাল ঢাকা শহরে মেইন এরিয়াগুলিতে মানে রেন্টাল বিশেষ করে শোরুম বা আউটলেট নিতে যে ব্র্যান্ড দেওয়া হয় সেই তুলনায় সেলস ওই পরিমাণ হয় না। বিশেষ করে আপনি জানেন যে আমাদের মতো লন্ড্রিগুলিতে আমরা ফ্রাঞ্চাইজি দিয়ে থাকি, তো তাদের বিশেষ করে যে রেন্ট দিতে হয় দেওয়ার পরে তাদের কমিশন খুব একটা থাকে না। ফলে মেইন এরিয়াগুলিতে যেখানে আসলে যাদের আমাদের মতো লন্ড্রিগুলি অ্যাভেল করার লোকজন বেশি থাকেন সেই এলাকাগুলিতেই শোরুম আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এটা মূল কারণ হলো রেন্ট। আরেকটা দিক হলো আপনারা জানেন বাংলাদেশের অনেক ইন্ডাস্ট্রি আজকাল ইউটিলিটিস বিশেষ করে ইলেকট্রিসিটি গ্যাস ঠিকভাবে দিতে পারছে না। দ্বিতীয়ত ম্যান পাওয়ার বিশেষ করে লন্ড্রি লাইনে আপনারা জানেন এটা একটা সাধারণ দিক। এখানে হয়তো কিছু হাই অফিসিয়াল দুই একজন এক্সপার্ট থাকেন, বাট নিচের লেভেলটা যারা সাধারণ ওয়ার্কার বলি আমরা তারা তো ওই রকম শিক্ষিত লোকজন এই লাইনে আসবে না এই কাজের জন্যে, তো সেখানে কিছুটা একটু সমস্যা হয়। যারা একটু কাজ ভালো জানে যেহেতু নতুন নতুন প্রজেক্ট হইতেছে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। অবশ্য একটা দিক ভালো যে তাদের চাকরির সুযোগ বাড়ছে, বাট লন্ড্রিগুলি ফিল করছে যে তো প্রপার ওইরকম ভালো এক্সপার্ট লোকগুলি সংখ্যা কমে যাচ্ছে, কমে যাচ্ছে না মানে প্রতিষ্ঠান বাড়াতে বিভিন্ন জায়গায় চলে যাওয়াতে এই সেই সংখ্যাটা একটু শর্ট। আমরা সচরাচরই আমাদের ট্রেনিং প্রোগ্রাম চলে, আমরা একজন নতুন লোক হায়ার করার পর তাকে প্রথম ট্রেন্ড আপ করি, তারপরে তাকে কাজে নামানো হয়। তো ওই সমস্যাটাই দেখা গেছে যে সে কাজ পুরোপুরি শেখার পরে এখানে চলে গেলো আরেক জায়গায়, এই শিফটিংটাই আমাদের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। লন্ড্রি হয়তো অনেকগুলি প্রজেক্টই করেছেন কিন্তু সেখানে অনেকেই ওইরকম এক্সপার্ট লোক বিশেষ করে ম্যানেজমেন্ট লেভেলে বা টপ লেভেলে যারা করছেন তাদের মধ্যে সেরকম লোক নাই। ফলে হয় কি একটা লোককে একদিকে ভালো যে একটা সাধারণ লোককে একটু হাই স্যালারিতে নিয়ে যায়, কিন্তু যে যাচ্ছে সে হয়তো ওইভাবে লন্ড্রি মূলত একটা সেমি কেমিস্ট্রি, এখানে কেমিক্যাল ইউজটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যে দেশেরই ইয়ে করেন, আর আজকাল তো জানেন আপনার বাংলাদেশও বিদেশি কেমিক্যাল আসছে, আমরা তো শুরু থেকেই বাহিরের কেমিক্যাল ইউজ করছি এবং আমাদের সিস্টার কনসার্ন তারাই কেমিক্যাল সাপ্লাই দেশে ওই ফাইভ স্টার হোটেলগুলিতে এখনও দিচ্ছেন। এই ব্যাপারে যেটা হয়ে থাকে যে সাধারণ পিপল অনেকেই উচ্চ লেভেলে যদি বা ওই টপ ম্যানেজমেন্টের লোক যদি কেমিক্যাল সম্বন্ধে ধারণা না থাকে তারা কী ট্রেনিং দেবে। যেমন আপনি একটা এক্সাম্পল হিসেবে বলা যায়, একজনকে জিজ্ঞেস করলেন ভাই আমি 10 কেজি কাপড়ে কতটুকু কেমিক্যাল দিব, যে লোক বুঝবে না বা জানবে না সে একটা পরিমাণ বলবে যে এতটুকু। মূলত কেমিক্যালটা ইউজ হয় পাওয়ারের উপর, পাওয়ার হলো সে একটা পিএস স্কেল কেমিক্যালের ইয়েতে আসে যেটা পিএস ভ্যালু আর কি, যেটা 0 থেকে 14, 0 থেকে 7 পর্যন্ত হলো অ্যাসিটিক, 7.1 থেকে 14 হলো অ্যালকালি অর্থাৎ অম্ল এবং ক্ষার। অ্যাকচুয়ালি মেজারমেন্টটা করতে হয় যে আপনি কী পরিমাণ মানে ক্ষার দিবেন সাবান দিবেন সে পাওয়ার মাপতে হবে। এখানে দেখা যায় যে এই দেশে এই এই জিনিস বুঝে কাজ করার মতো লোক সংখ্যা কম, ফলে হয় কি অনেকেই এই কাপড়ে কিছু অ্যাক্সিডেন্ট বেশি হয়ে যায়, অনেক সময় কাপড় ডিসকালার হয় ড্যামেজ হয়। তো যারা এই কেমিক্যাল সম্বন্ধে ধারণা যাদের
ভালো ওইভাবে ট্রেন্ড লোকজনকে ট্রেন্ড আপ করতে পারেন, তাদের অ্যাক্সিডেন্ট কম। আর এটা জানেন ওয়ার্ল্ড ওয়াইড লন্ড্রি হলো এক নম্বরের কমপ্লেন, হাইয়েস্ট কমপ্লেন লন্ড্রিতে হয় সেকেন্ড বোধ টেলারিং, এটা স্বীকার করে নিতে হবে আপনার। আমি টুকটাক যতটুকু বিদেশ ভ্রমণ করেছি প্রত্যেক জায়গায় আমি খুঁজে গেছে লন্ড্রি প্রজেক্ট বের করছি এবং সেখানে গিয়ে আলোচনা করছি, দেখলাম যে সকলেরই অলমোস্ট সেম কমপ্লেন, সেম সমস্যা ওয়ার্ল্ড ওয়াইড। ব্যাট মূলত আমাদের একজন ক্লায়েন্ট তো যতবার কাপড় দিচ্ছে ততবারই দেখা যায় যেটা কাপড়ের ভ্যালু হচ্ছে তার কয়েকগুণ হয়ে যায়, সার ইয়ে ব্যাট হয়ে যায়। তাহলে সে যদি একটা কাপড় দশবার ওয়াশে দিই দশবারই তাকে ভেট দিতে হচ্ছে। আর আমরা জানেন যে আমরা সেন্ট্রালি ভেট দিই, সেন্ট্রালি এই জন্য দেই যে যাতে কোনোরকম ভেটে কোনোরকম ফাঁকি জিপিরিয়া না করতে পারে, ফলে হবে কি কোম্পানি একটা দুর্নাম হবে। এই জন্য আমরা শুরু থেকে এগুলি চিন্তা করি, ভেটের বিষয়টা আমরা শুরু থেকে সেন্ট্রালি দিচ্ছি। এবং ভেট আপনারা জানেন ভেট কিন্তু আগে ভাই বাউসার আগেই কাটা হয়ে যাচ্ছে, অনেক সময় আমরা অতিরিক্ত ভেট দিয়ে থাকি। এক্সাম্পল হিসেবে বলা যায় এই মাসে হয়তো 50 লাখ টাকার সেল করলাম, তো এই 50 লাখ টাকায় দেখা যাবে যে 1 লাখ টাকার কাপড় আমি রিটার্ন দিয়েছি, যেটার ভেট আমি দিয়ে দিছি, তাহলে 1 লাখ টাকার ভেট আমি যেটা আসে সেটা বেশি দিচ্ছি। এর আগেও বলছি যে একই কাপড়ের উপর আমরা কয়েকবার যতবারই সে ওয়াশে দিচ্ছে ততবারই তাকে ভেট দিতে হচ্ছে, তো দেখা যায় একটা একই কাপড়ে তার যেই দামে যিনি কিনছেন তার চেয়ে কয়েকগুণ বেশি হয়ে যাচ্ছে ভেট। বিশেষ করে এই লাইনে আমরা টপ ক্লিন যখন করি, মূলত আমি হোটেল শেরাটনের লন্ড্রি ম্যানেজার হিসেবে লং টাইম ছিলাম, পরে বসে হাউস কিপার হয়ে আমি বের হই, তো ওখানে এই লাইনে লন্ড্রি লাইনে যারা এক্সপার্ট ইয়ে ছিলেন এই লোকগুলি মিলেই আমরা টপ ক্লিন, আমরা টপ ক্লিন কিন্তু জয়েন্ট ভেঞ্চার ছিল সিঙ্গাপুরের সাথে, তো ওই ভদ্রলোক সিঙ্গাপুরের যিনি ইয়ে ছিলেন উনি মেশিনারি সাপ্লাই দিতেন, তো আমরা মূলত কেমিক্যাল মেশিনারিজ টেকনিক্যাল সাইড এই লাইনের যতগুলি লোক যারা জড়িত ছিলেন সকলেই মিলিতভাবে আমরা এটা প্রথম করি। তো সেই দিক থেকে এটা বলতে পারেন যে আমাদের ম্যানেজমেন্ট অন্তত লন্ড্রি সার্ভিস কেয়ার নেওয়া বা সার্ভিস বোঝা জানা যেই পরিমাণ অভিজ্ঞ লোক আছে অন্য কোনো লন্ড্রিতে সেই ইয়ে নাই, এটা একটা দিক। আরেকটা আমরা সবসময় চেষ্টা করি অন্যদের চেয়ে একটা সার্ভিস, মেইন তো হলো কোয়ালিটি, আপনার বিজনেসের আমরা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি। শুরু থেকে এই পর্যন্ত আমরা কোনো লোকাল কেমিক্যাল ইউজ করি না, সবই ইম্পোর্টেড কেমিক্যাল, এটা একটা বড় দিক আমাদের সাথে। লিঙ্ক যারা এই লাইনে যারা প্রত্যেকেই মেশিনারিজ বলেন ইয়ে বলেন লন্ড্রি লাইনে কেমিক্যালে যারা আসেন লোকজন ভিজিটে আসেন, আসলে ওনারাও একটা ট্রেনিং প্রোগ্রাম করেন বিভিন্ন তার কেমিক্যাল কীভাবে ইউজ হবে, কোয়ান্টিটি এনে ওয়াশিং ফর্মুলা বা রেশিও, এটা একটা বড় জিনিস লন্ড্রিতে আপনার ওয়াশিংটা কোন কাপড়ে কী কেমিক্যাল দিতে হবে, পরিমাণটা কী হবে, টাইমিং ইত্যাদি, এটাকে একটা ওয়াশিং ফর্মুলা বলে আর কি। ওয়াশিং ফর্মুলাতে আপনি বুঝবেন যে কত মিনিট ওয়াশ হবে, প্রি ওয়াশ মেইন ওয়াশ ইত্যাদি কতগুলি দিক আছে, সেই দিকগুলি আমাদের স্বতন্ত্র বলতে এই জন্যে যে বাহিরের লোকজন এসব আমাদেরকে ট্রেনিং দেয়, আমরা তো নিজেরা দিচ্ছি, প্লাস আমাদের সাথে যারা জড়িত আছে কেমিক্যাল কোম্পানিগুলি বা মেশিনারিজ তারা মেশিনারি সম্বন্ধে কেমিক্যাল সম্বন্ধে আমাদের লোকজনকে ট্রেনিং দিয়ে থাকে, বছরে এটা কয়েকবারই হয়। ফলে আমরা মনে করি এইটুকু ইয়ে হয়তো অন্য কোনো আমাদের কম্পিটিটর যারা আছেন তাদের মধ্যে সেটা নাই। সার্ভিস তো সকলেই যার যার সার্ভিস ভালো বলে সেটা কাস্টমার ইয়ে থেকে ভালো বোঝা যাবে বা ওনাদের উপর স্যাটিসফ্যাকশনের উপর ডিপেন্ড যে কোন কোম্পানি দিচ্ছে, তো আমরা তো মনে করি আমরাই বেস্ট সার্ভিস দিচ্ছি। যেটা প্রথমেই আপনাকে বলছি যে লন্ড্রি একটা হাইয়েস্ট কমপ্লেনের বিজনেস, টুকটাক কমপ্লেন তো থাকবে, এটা কেউ বলতে পারবে না পৃথিবীর কোনো দেশ কোনো লন্ড্রি টোটালি কমপ্লেন নাই, ছোটোখাটো কমপ্লেন ইয়ে থাকবেই। তবে আমাদের জানা মতে আমরা একটু চেষ্টা করছি আর কি ভালো সার্ভিস, কোয়ালিটি সার্ভিস দেওয়ার, মান ধরে রাখার। আজকাল জানেন অনেক লন্ড্রি আছে লোকাল কিছু লোকজন আছে কিছু কাস্টমার জন্য আমরা বেশ কিছু জিনিস নষ্ট হয়ে যাবে সেজন্য রিটার্ন করি, আমরা কিন্তু ফাঁকি ঝুঁকি করলে দিতে পারি, আমরা সেইগুলি করি না। অনেক জ্যাকেট আছে আপনি গিয়ে দেন ছোটোখাটো লন্ড্রিতে, এরা সুন্দরভাবে আপনার ওই জুতার কালি দিয়ে ব্রাশ করে সুন্দরভাবে আপনার জ্যাকেট দিয়ে দিচ্ছে, ওটা টপ ক্লিনের মধ্যে একটা লন্ড্রি সেই জ্যাকেট রাখছে না, কারণ আমরা সেই ফাঁকি দিতে চাই না বা ফাঁকি দিচ্ছি না। জুতার কালি বা অন্য বিভিন্ন কালারের কালি পাওয়া যায় আজকাল, জ্যাকেট তো বোঝেন জ্যাকেট ওয়াশেবল না, এগুলি সম্ভব না, এগুলি ওরা করে কি বিভিন্ন ইয়ে দিয়ে ভিজা কাপড় টাওয়াল মশে টসে ইয়ে করে ব্রাশ করে কালি দিয়ে ব্যাস 500-700 টাকা নিয়ে নিচ্ছে, আমরা কিন্তু সেই জালিয়াতি করছি না। ওই অনেকে একটা ইয়ে থাকে যে টপ ক্লিন পারলো না এই ছোটো লন্ড্রি রামাসামার লন্ড্রি করে ফেললো, আপনারা কী করেন? যারা কাস্টমার থাকেন তাদেরও একটা ধারণা থাকা উচিত, ওনারা হয়তো এত চিন্তা করেন না, যেই জন্য মনে করেন যে ঠিক আছে আমরা ওখানেই দিই। আমি যেই কথাটা আপনাকে বলছি যে আমরা সর্ববিষয়ে আর কি আমরা ফাঁকি ঝুঁকি বা নয়শয়ের কোনো বিষয়ে আমরা থাকতে যাচ্ছি না বা করছি না, এ পর্যন্ত আমরা অনেস্টলি সব কিছু যা কিছু করার দেওয়ার চেষ্টা করছি সেইভাবে। এক কথাই বললে আসলে সরকারিভাবেই কিছু সাহায্য সহযোগিতার দরকার, যেমন ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় দেখা যায় ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটিস যা থাকা দরকার
সরকারি তরফ থেকে যা করা দরকার নাই। আমরা যখন ইনিশিয়ালি করি আমরা 1.5 কিলোমিটার ড্রেন লাইন নিজেদের পয়সায় করছি। এখানেও যা আছে অনেক সরকারের এই সমস্ত জিনিসগুলো সরকারি ব্যবহার হওয়া উচিত। ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটিস যা থাকা দরকার, আসলে আমরা লন্ড্রি কেন, যে কোনো ইন্ডাস্ট্রির জন্য সেরকম ফ্যাসিলিটিস এই দেশে ওইভাবে গড়ে ওঠে নাই। এটা শুধু লন্ড্রির জন্য না, অন্য অন্য ইন্ডাস্ট্রি যারা বা হাজারো কোটি টাকার ইন্ডাস্ট্রি আছে সেখানে আমাদের মেশিনারি সেট আপের একটা স্পেশালিটি আছে। আমরা সবই ব্র্যান্ডেড কোম্পানির মেশিনারিজ, বিশেষ করে জার্মান, ফ্রান্স, ইউকের মেশিনারিজ আমরা ইউজ করছি। হয়তো অন্য অন্য কম্পিটিটরও করছেন, বাট তারা বিচ্ছিন্নভাবে হয়তো বিভিন্ন ব্র্যান্ডের ইয়ে। তো আমাদের স্পেশালিটি মেশিনারিজের মধ্যে একটা বিরাট ব্যবধান আছে। আমরা বিশেষ করে ওয়াশিং সেকশন টোটাল ইয়েটাই হচ্ছে আমেরিকান কোম্পানির ইউনিমেক কোম্পানি, যেটা খুবই উন্নত মানের মেশিন। এছাড়া আদার সকল মেশিনই আমাদের টোটাল সেট আপটাই আমরা ব্র্যান্ডেড কোম্পানির মেশিনারিজ দিয়ে করা। মেশিন তো সবই বিদেশি, অন্যান্য যারা করছেন তারা করছেন, বাট সব দেশের মেশিন তো সমানিয়ে না। বিশেষ করে মেশিনারিজের, লন্ড্রি মেশিনারিজের ব্যাপারে ফ্রান্স, জার্মান, আমেরিকা এই সমস্ত মেশিনারিজগুলি স্পেশালিস্ট মেশিন, আমরা সেইগুলি ইউজ করছি। আমাদের ড্রাই ক্লিন মেশিন খুবই স্পেশাল, যেটা এনভায়রনমেন্টাল সাইট কভার করে। আপনি জানেন যে ইয়ের দিক থেকে, ওই পরিবেশের ইয়ে থেকে কিন্তু কিছু মেশিনারিজ বা কেমিক্যাল বন্ধ করে দিয়েছে অনেক দেশে, ইয়ে হয় না। বিশেষ করে ড্রাই ক্লিনের যে ইয়েটা হয়, আমরা কিন্তু সেই মেশিন ইউজ করছি যেটা পরিবেশ বান্ধব, কেমিক্যাল এবং মেশিন। সেখানে আমাদের টোটালি এটাই খুবই ট্রান্সপারেন্ট। আমাদের বাউসার বিলিং যত কিছু আছে আপনার সবই একদম ট্রান্সপারেন্ট। আপনার আমাদের যে কোনো ক্লায়েন্ট আমাদের সফটওয়্যার থেকে অনলাইনে দেখতে পারবেন ওনার বিলটা ঠিক আছে কিনা। কোনো রকম কোনো তরফ থেকে এখানে দুই নম্বরই করার কোনো স্কোপ নাই। এটা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে চেক করতে পারবে, এবং আমরা সবসময় এটা আমাদের অফিস থেকে সেটা মনিটরিং করি যে বিলিংগুলি ঠিকভাবে আসে কিনা, কেউ কোনো রকম দুই নম্বর ইয়ে করছেন কিনা। আর তাছাড়া আমাদের তো টোটাল ইয়েটাই প্রাইস লিস্ট ফিক্সড ইয়ে করা, এখানে কেউ ইচ্ছা করলেই, আপনি যেহেতু এটা অটো ইয়েতে সফটওয়্যারে করা, ইচ্ছা করলেই 50 টাকারটা আপনি 60 টাকা টিপলে 60 টাকা আসবে না, 50 টাকাই বসবে। এবং সেটা কত টাকা বসলো সেই ক্লায়েন্টও দেখতে পারেন, এবং আমরাও চেক করি সেটা দেখি, সেইভাবেই আমরা ইয়ে করি।